বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ কর্মসূচি করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ। সিনিয়র স্টাফ রিপোর্টার খন্দকার শাহ আলম জানান, শনিবার বিকেলে নগরীর 2 নং রেলগেট এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলীয় নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনুর সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল কাদের সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু বলেন, যুবলীগ যতদিন থাকবে নারায়ণগঞ্জের রাজপথে বিএনপি ও জামায়াতকে আন্দোলনের নামে নৈরাজ্য করতে দেয়া হবে না। আমরা যে 2001 সালে নির্বাচনের পর যখন বিএনপি 64টি জেলায় হামলা করেছিল।